নাইজেরিয়ায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে 30 সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির নাইজার প্রদেশের শিরোরো এলাকায় একটি খনিতে বন্দুকধারীদের হামলায় তারা প্রাণ হারান। গত বুধবার ওই খনিতে হামলার পর অপহরণের শিকার শ্রমিকদের খোঁজে সেখানে সেনা মোতায়েন করা হয়েছিল। নিখোঁজদের মধ্যে 4 জন চীনা নাগরিকও ছিলেন। পরে সেখানেই সেনা সদস্যদের উপর হামলার ঘটনা ঘটে। আস্তা আবুকি গ্রামের ওই খনিতে হামলার ঘটনায় অজ্ঞাত সংখ্যক মানুষ নিহত হয়েছেন। পরে নিরাপত্তা বাহিনী অভিযানে গেলে বন্দুকধারীরা তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। অ্যাম্বুশ হামলায় 3টি ট্রাকে থাকা 30 জন সৈন্যকে হত্যা করে তারা। এ ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখনও কেউ দায় স্বীকার না করলেও নাইজেরিয়ায় উগ্রপন্থী আল শাবাব গোষ্ঠী প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে।